আসসালামু আলাইকুম সবাইকে, বিএইচ লার্নিং অ্যাপে স্বাগতম। আমি মেহেদী হাসান তানভীর। আজকে আমরা আলোচনা করব ভেক্টরের পরবর্তী টপিক নিয়ে, যেটি ছিল আমরা আলোচনা করব ভেক্টরের ডট গুণন বা এবং ক্রস গুণন নিয়ে। সো আমরা আলোচনা করব ভেক্টর গুণন নিয়ে। সো আমরা সরাসরি পড়ায় চলে যাই। সো সাধারণত একটা স্কেলার রাশিকে, একটা স্কেলারকে যদি একটা স্কেলার রাশির সাথে গুণ করা হয়, তাহলে আমরা তার গুণফল হিসাবে কি পাব? একটা স্কেলার রাশিকেই পাব। একটা স্কেলারকে একটা স্কেলারের সাথে গুণ করা হলে তার গুণফল হিসাবে আমরা একটা স্কেলার রাশি পাব। আচ্ছা, যদি একটা ভেক্টর রাশিকে একটা স্কেলার রাশির সাথে গুণ করা হয়, তাহলে আমরা গুণফল হিসেবে কী পাবো বলো তো? ভেক্টর আর স্কেলারের গুণফল থেকে আমরা একটা ভেক্টর রাশি পাবো। এবং পরবর্তীতে দেখো, যদি একটা ভেক্টর রাশিকে একটা ভেক্টর রাশির সাথে গুণ করা হয়, তাহলে আমরা কী পাবো? এখানেই হচ্ছে সমস্যাটা। একটা ভেক্টরকে একটা অপর একটা ভেক্টরের সাথে গুণ করা হলে, তাহলে তাদের গুণফলটা হতে পারে একটা ভেক্টর রাশি অথবা একটা স্কেলার রাশি। সো একটা ভেক্টরকে অপর একটা ভেক্টরের সাথে গুণ করলে কখন তাদের ভেক্টর একটা ভেক্টর রাশি হবে এবং কখন তাদের ভেক্টর একটা স্কেলার রাশি হবে, সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে, সো আমরা এখন দেখব ভেক্টরের স্কেলার গুণফল। স্কেলার গুণফল মানে কি? স্কেলার প্রোডাক্ট চাচ্ছি আমরা। মনে করো আমি একটা ভেক্টর রাশি এ, হচ্ছে একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি এ, তার সাথে আমি আরেকটা ভেক্টর রাশি বিকে গুণ করতেছি। এদের গুণফলের ফলে আমি যে প্রোডাক্টটা পাবো, সেইটা একটা স্কেলার প্রোডাক্ট হবে। সেটা কি হবে? একটা স্কেলার প্রোডাক্ট বা স্কেলার রাশি হবে। এই যে দুইটা ভেক্টর রাশিকে গুণ করে আমরা যখন একটা স্কেলার রাশি পেয়ে যাব, তখন আমরা তাকে বলবো ভেক্টরের স্কেলার গুণন, ভেক্টরের স্কেলার গুণন, অথবা আমরা বলি ভেক্টরের ডট গুণন। সো ভেক্টরের ডট গুণনের নিয়মটা কি? ভেক্টরের ডট গুণনের নিয়ম হচ্ছে, এ ভেক্টর যদি একটা ভেক্টর এবং বি ভেক্টর যদি আরেকটা ভেক্টর হয়, এবং এই ভেক্টর দুটির রাশিকে যদি ডট গুণন করা হয়, তাহলে তাদের প্রোডাক্ট হিসেবে আমরা পাব এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। ওকে ওকে, সো আমরা পরবর্তীতে দেখি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এখন মনে করো আমরা একটু একক ভেক্টর নিয়ে চিন্তা করব। কোনো একটা একক ভেক্টর কোনো একটা অক্ষের উপরে, মনে করো এটা হচ্ছে একটা অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। ওকে, সো আমরা জানি এক্স অক্ষের একক ভেক্টর কি? আই। আচ্ছা, ওয়াই অক্ষের একক ভেক্টর হচ্ছে জে এবং জেড অক্ষের একক ভেক্টর হচ্ছে কে। সো যদি আমরা জানি এই জিনিসটা, আই ডট আই ইজ ইকুয়াল টু কত বলো তো? ওয়ান। আই ডট জে ইজ ইকুয়াল টু জিরো। আই ডট কে ইজ ইকুয়াল টু জিরো। সো আমরা জানি আই ডট আই ইজ ইকুয়াল টু ওয়ান, জে ডট জে ইজ ইকুয়াল টু ওয়ান এবং কে ডট কে ইজ ইকুয়াল টু ওয়ান, তাই না? আমাদের বইতে এটা লেখা আছে। সো যদি দুইটা একক ভেক্টরকে ডট গুণন করা হয়, আর ওই ভেক্টরের সাথে ওই ভেক্টরের ডট গুণনের প্রোডাক্টটা হবে ওয়ান, বাকি সকল প্রোডাক্ট হবে জিরো। ওকে, যদি দুইটা ভেক্টরকে ডট গুণন করা হয়, একই একক ভেক্টরের ডট গুণনের প্রোডাক্ট হবে ওয়ান এবং তাদের অন্য ভেক্টরের সাথে ডট গুণন করা হলে তাদের প্রোডাক্ট হবে জিরো। কেন এটা হয় একটু লক্ষ্য করো, এটা কেন হয়। দেখো, আই
একটা একক ভেক্টর, আমরা জানি একক ভেক্টরের মান কত বলো তো? আমরা আগের ক্লাসে একক ভেক্টর করে এসেছি, একক ভেক্টরের মান হচ্ছে ওয়ান। ওকে, সো আই একটা একক ভেক্টর এবং আই অপর আর একটা একক ভেক্টর, সো দুইটা একক ভেক্টর, একটা যদি আই এবং আরেকটা যদি আই হয়, তাহলে আমরা এ ডট বি এই সূত্র অনুসারে যদি ফেলাই, তাহলে আমরা কি ফেলবো বলো তো? আই ডট আই ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? এ বি কস থিটা, তাই না? এখানে এর মান কত? এর মান হচ্ছে আই, বি এর মান কত? বি এর মানও হচ্ছে আই ডট কস থিটা, কস থিটা। আচ্ছা, এখন আমাকে বলো তো, এখানে আই একক ভেক্টর, আই এর মান কত? আই এর মান হচ্ছে ওয়ান, আই এর মান হচ্ছে ওয়ান ডট কস থিটা, থিটা এর মান কত হবে? দেখো, দুইটা আই মানে হচ্ছে আরেকটা আই যদি এইখানে হয়, তার মানে এই আই দুইটা সমান্তরাল না, দুইটা ভেক্টর রাশি যদি পরস্পরের সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? পরস্পরের সমান্তরাল, অথবা ওই একই সরল রেখার উপরে যদি অবস্থিত হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে জিরো ডিগ্রি, আমরা জানি, তাই না? আর আমরা জানি কস জিরো ডিগ্রির মান কত? কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান, সো ওয়ান ডট ওয়ান ডট ওয়ান, সো হয়ে গেল ওয়ান। এই কারণেই আই ডট আই সমান ওয়ান, জে ডট জে সমান ওয়ান, কে ডট কে সমান ওয়ান। কিন্তু আই ডট জে সমান কেন জিরো? আই ডট জে সমান জিরো বিকজ আই ডট জে ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? আই ডট জে ইজ ইকুয়াল টু আই জে কস থিটা, তাই না? আই জে কস থিটা, সো আমরা জানি আই এর মান হচ্ছে ওয়ান, জে এর মান হচ্ছে ওয়ান, এবং আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত বলো তো? এই যে আই এবং জে, আই ভেক্টর এবং জে ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? দুইটা অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? সো কস 90 ডিগ্রি, সো আমরা জানি কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রির মান জিরো, ওয়ান ডট ওয়ান ডট জিরো ইজ ইকুয়াল টু টোটালটা হচ্ছে জিরো। সিমিলারলি আই ডট কে, জে ডট কে, কে ডট জে সবগুলোর মান হবে জিরো। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা কি সিদ্ধান্ত নিতে পারি? আমরা মাত্র দেখে আসলাম আই ডট আই ইজ ইকুয়াল টু ওয়ান, জে ডট জে ইজ ইকুয়াল টু ওয়ান, কে ডট কে ইজ ইকুয়াল টু ওয়ান। সো এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? আই ডট আই মানে কি বলতো? আই ডট আই হচ্ছে দুইটা ভেক্টর, এটাও আই ভেক্টর, আই ভেক্টর পরস্পর সমান্তরাল অথবা একই সরলরেখার উপর অবস্থিত। সিমিলারলি জে ডট জে, একই কথা, জে ডট জে, সো জে ডট জে হচ্ছে জে ডট জে, কে ডট কে, সো এটা হচ্ছে কে এবং এটাও হচ্ছে কে, সো এরকম, তাই না? সো এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত আমরা দেখলাম যে আই এর সাথে যদি আমরা জে কে ডট গুণন করি তাহলে তাদের প্রোডাক্ট কি পাবো? তাদের প্রোডাক্ট পাবো জিরো, তাই না? আচ্ছা, ওকে বন্ধুরা, সো আমরা যদি প্রোডাক্টটা জিরো পাই তাটা কি বুঝা, সেটা কি মিন করতেছে দেখো তো, আমি আবার রাখতেছি, এটা হচ্ছে আই এবং এটা হচ্ছে জে, সো আই এবং জে কে যদি আমরা ডট গুণন করি তাদের প্রোডাক্ট আমরা পাচ্ছি জিরো, তাই না? তার মানে আমি কি সিদ্ধান্ত নিতে পারি? দেখো তো, আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। সো এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা নোট করে রাখো, খুব ইম্পর্ট্যান্ট একটা নোট, সেটা হচ্ছে দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দুটি পরস্পরের উপরে লম্ব। আমি লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমরা কি দেখলাম? দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি অথবা 450 ডিগ্রি হলে তাদের ভেক্টরদ্বয় পরস্পরের উপরে লম্ব, ঠিক আছে? ওকে, এই জিনিসটা মনে রাখবা, এই নোটটা অবশ্যই মনে রাখবা, এখান থেকে ম্যাথ আসবে। সো এখন আমরা ভেক্টরের কয়েকটা টাইপের ম্যাথ দেখব, ভেক্টরের স্কেলার গুণন ম্যাথ। ওকে বন্ধুরা, সো স্কেলার গুণনের আমরা প্রথমে টাইপ করে যদি দেখি, টাইপ ওয়ানে হচ্ছে ধরো একদম সিম্পল একটা ম্যাথ, এ ভেক্টর সমান থ্রাইস আই প্লাস টোয়াইস জে প্লাস থ্রাইস কে, বি ভেক্টর ইজ ইকুয়াল টু ফোর আই প্লাস টু জে প্লাস ফোর কে। দুটি ভেক্টর রাশি যদি তোমাকে দিয়ে দেয় এবং তোমাকে কোশ্চেন করে যে এ ডট বি সমান কত, তাহলে তুমি কি করবে? দেখো, দুটি ভেক্টরের
ডট গুণ করতে বলছে, তাই না? সো নর্মালি আমরা গুণ করে দিব কিভাবে, থ্রি ক্রস তিন গুণ চার আই প্লাস, ওকে দেখো থ্রি ডট ফোর ইন্টু আই ডট আই, তাই না, আই ডট আই প্লাস টু ডট টু ইন্টু টু অ্যান্ড জে ইন্টু জে প্লাস থ্রি ইন্টু ফোর প্লাস কে ডট কে, তাই না? ওকে সো এখন আমরা কী জানি, দেখো তো তিন চারা বারো, এবং আমরা কি জানি আই ডট আই সমান কি হয় ওয়ান, সো টুয়েলভ ইন্টু ওয়ান মানে হচ্ছে টুয়েলভ প্লাস ফোর, জে ডট জে সমান কত আমরা দেখে এসেছি ওয়ান, সো প্লাস বারো কে ডট কেও সমান হচ্ছে ওয়ান, সো এদের যোগফলটা কত পেলাম টোয়েন্টি এইট, তাই না? সো দেখো এদের যোগফল হচ্ছে টোয়েন্টি এইট, এবং টোয়েন্টি এইট কী একটা, টোয়েন্টি এইট হচ্ছে একটা স্কেলার রাশি, তাই না? সো এইটা কিন্তু একটা ভেক্টর রাশি, এইটাও একটা ভেক্টর রাশি, এবং দুইটা ভেক্টর রাশির গুণ করার ফলে আমরা যেই অ্যান্সারটা পেলাম বা যেই প্রোডাক্টটা পেলাম সেই প্রোডাক্টটা হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে সো এটা খুবই নর্মাল একটা ম্যাথ, আমরা এর পরের টাইপের ম্যাথে যাচ্ছি। ওকে দেখো আমাদেরকে যদি বলে দেয় একটা ভেক্টর দিয়ে দিছে এ ভেক্টর সমান টোয়াইস আই প্লাস জে মাইনাস টু কে, এবং বি ভেক্টর দিয়ে দিছে দুইটা ভেক্টরের এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, একটু যদি চিন্তা করো তাহলে ধরো এটা সাপোজ এ ভেক্টর, ওকে এ ভেক্টরের মান দিয়ে দিল এবং তোমাকে, এবং ধরো এটা হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টরের মানও দিয়ে দিছে তোমাকে, জানতে চাইছে কি বলতো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই কোণটাকে যদি আমরা থিটা ধরি তাহলে আমরা কি করতে পারি, দেখো এই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা কি জানি বলতো, এদেরকে ডট গুণন করলে আমরা কি পাই, এ ডট বি ইজ ইকুয়াল টু কি বলতো, এ বি কস থিটা, তাই না, এ বি কস থিটা। আচ্ছা এইখানে কিন্তু মডুলাস অফ এ এবং মডুলাস অফ বি এটা সবসময় মাথায় রাখবা, এ এবং বি এর মান। আচ্ছা সো এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এখন আমাকে বলো তো এই ভেক্টর দুটাকে যদি আমরা ডট গুণন করি তাহলে আমরা কি পাই, আমরা একটু আগে এই টাইপের একটা ম্যাথ দেখে আসছি দুইটা ভেক্টরের নর্মাল ডট এ ডট বি, সো এটা কি হবে প্লাস টেন প্লাস সরি মাইনাস টেন মাইনাস ফোর মাইনাস টু ইজ ইকুয়াল টু, এখন আমাকে বলো তো এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মান, তাই না? সো এ ভেক্টরের মান কত হবে বলো তো, এ ভেক্টরের মান আমরা বের করতে পারি, এ ভেক্টর একটা ভেক্টরের মান কীভাবে বের করে আমরা একদম প্রথম টপিকে দেখে এসেছি, যদি কেউ একটা ভেক্টরের একক ভেক্টরের মান কীভাবে বের করতে হয় অথবা একটা ভেক্টর রাশির মান কীভাবে বের করতে হয় সেটা যদি না জেনে থাকো অবশ্যই আমাদের প্রথম ভিডিওটা দেখে আসবে পার্ট ওয়ানের, সেখানে আমরা এই জিনিসগুলো শিখে এসেছি। আচ্ছা এ ভেক্টরের মান হচ্ছে টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু হোল স্কোয়ার, তাই না? ওকে সো এটা টু থ্রি। আচ্ছা বি ভেক্টরের মান সিমিলারলি এইভাবে আমরা যদি বি ভেক্টরের মানটাও বের করে ফেলি তাহলে আমরা দেখতে পাবো বি ভেক্টরের মান আসবে রুট ওভার ফোরটি টু। ওকে সো আমরা এ ভেক্টরের মান পেয়ে গেলাম থ্রি এবং বি ভেক্টরের মান পেয়ে গেলাম রুট ওভার ফোরটি টু, সো এখানে যদি আমরা থ্রি ইন্টু রুট ফোরটি টু বসায় দেই ইন্টু কস থিটা, তাই না? সো এইটাকে ক্যালকুলেশন করলে আমরা থিটায়ের মানটা পেয়ে যাব না, এখান থেকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা থিটায়ের মানটা পেয়ে যাব, এটাই হচ্ছে আমাকে চেয়েছিল থিটায়ের মানটা কত হবে, ক্যালকুলেট করে দেখবা থিটায়ের মানটা কত আসে, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে তোমার থিটায়ের মানটা কত এসেছে। ধন্যবাদ, এর পরের টপিকে আমরা তাহলে চলে যাই, আশা করি এইটা সবাই ক্লিয়ার হয়েছ। ওকে সো আমরা টাইপ থ্রি দেখি, একটা ভেক্টর রাশি এ ভেক্টরের দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরটা কীরকম এম আই প্লাস টু জে প্লাস টেন কে, এখানে এম হচ্ছে একটা স্কেলার রাশি। আচ্ছা
এখন কোশ্চেনটা করছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে। আচ্ছা, আমরা একটু আগে একটা সুন্দর নোট লিখেছিলাম, নোটটা কি ছিল বলতো? দুটি ভেক্টর রাশি পরস্পরের উপর লম্ব হবে যদি তাদের মধ্যবর্তী কোণের মান কত হয়, থিটা সমান কত হবে 90 ডিগ্রি অথবা 270 ডিগ্রি অথবা 450 ডিগ্রি হয়, তাই না? সো দুটি ভেক্টর রাশি পরস্পরের উপর যদি লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান কত হবে 90 ডিগ্রি। ওকে, সো তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কিভাবে এই ম্যাটটা সলভ করতে পারি? দেখো, এ ডট বি ইজ ইকুয়াল টু কি বলতো, এ বি কস থিটা, তাই না? ওকে, সো এ ডট বি, এ ডট বি করে ফেলো। এ ডট বি করলে কি হবে, টু ইন্টু এম মানে হবে টোয়াইস এম। আচ্ছা, থ্রি ইন্টু টু মানে হচ্ছে সিক্স, মাইনাস ফাইভ ইন্টু টেন মানে হচ্ছে মাইনাস ফিফটি ইজ ইকুয়াল টু, এ ভেক্টরের মান বের করতে হবে আমাদেরকে। এ ভেক্টরের মানটা কত আসে বলতো? এখানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার টু এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ হোল স্কোয়ার। আচ্ছা, এ ভেক্টরের মান রুট ওভার 36, আবার বি ভেক্টরের মান একইভাবে যদি আমরা করি তাহলে কিছু একটা আসবে, কীরকম আসবে, এরকম আসবে, তাই না? এম এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টেন এ স্কোয়ার এরকম আসবে। ওকে, সো এই দুটো খুব, এই মান দুটা বের করা আমাদের আসলে কোনো দরকারই নেই। কেন দরকার নেই দেখো, আমি তারপর তোমাদের বোঝার সুবিধার্থে মান দুটা বের করলাম, তোমাদের বের করা লাগবে না। দেখো, এ বি, আচ্ছা আমি এ ভি মান বসাচ্ছি না, তার আগে আমি কস থিটা এর মানটা বসাই দিই। কস থিটা, কস থিটা, থিটা কত, 90 ডিগ্রি। সো কস 90 ডিগ্রি, আমরা জানি কস 90 ডিগ্রি এর মান কত বলতো? কস 90 ডিগ্রি এর মান হচ্ছে জিরো, তাই না? সো জিরো ইন্টু এ ডট বি, টোটালটা কত হয়ে যাবে, টোটালটা হয়ে যাবে জিরো। সো এখানে আমি কি পেলাম দেখো তো, টোয়াইস এম মাইনাস 44 ইজ ইকুয়াল টু জিরো, সুতরাং এম ইজ ইকুয়াল টু 22। সো এখান থেকে আমি এম এর মানটা বের করে ফেলতে পেরেছি। সো এখান থেকে আমরা কি দেখলাম, দেখলাম যে যদি দুটি ভেক্টর রাশির পরস্পরের উপর লম্ব হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি হয় কস থিটা এর মান জিরো। সো টোটাল, এই টোটাল টার্মটাই জিরো হয়ে যাবে। সো এ ডট বি করলে এখান থেকে আমরা এম এর মানটা বের করে ফেলতে পারবো। আশা করি ভেক্টরের স্কেলার গুণফল সবাই বুঝতে পেরেছো। ইনশাল্লাহ এই তিনটা টাইপের ম্যাথ করলে এই সংক্রান্ত ম্যাথই আসবে একটু ঘুরিয়ে পিছিয়ে, আশা করি সবাই পারবে। আচ্ছা, এর পরবর্তী টপিকে আমরা যাব, ভেক্টরের ক্রস গুণন। ওকে, এখন আমরা দেখব ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টরের ভেক্টর গুণন, ভেক্টরের ভেক্টর গুণন বা ক্রস গুণন। আচ্ছা, আমরা একটু আগে দেখছিলাম যে একটা ভেক্টর রাশিকে অপর একটা ভেক্টর রাশির সাথে যদি গুণ করা হয় আমরা কি পাচ্ছিলাম, আমরা একটা স্কেলার রাশি পাচ্ছিলাম, তাই না? এখন আমরা দেখব একটা ভেক্টর রাশিকে অপর একটা ভেক্টর রাশির সাথে গুণ করলে কিভাবে একটা ভেক্টর রাশি পাওয়া যাবে, কিভাবে একটা ভেক্টর রাশি পাওয়া যাবে, সেটা যেই পদ্ধতিতে পাওয়া যাবে সেটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণন। ওকে, আমরা এখন ভেক্টরের ক্রস গুণন দেখছি। সো একটা ভেক্টর রাশি, সাপোজ এ একটা ভেক্টর রাশি এবং বি অপর একটি ভেক্টর রাশি, তাদেরকে যদি পরস্পরকে ভেক্টর গুণ করা হয় বা ক্রস গুণন করা হয় তাহলে তাদের গুণফলটা কি হবে, এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, এবং তাদের আগের প্রথমে একটা একক ভেক্টর চলে আসবে, একক ভেক্টর চলে আসবে, সেটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করতে পারি, তাই না? আচ্ছা, সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আই ক্রস আই ইজ ইকুয়াল টু জিরো, জে ক্রস জে ইজ ইকুয়াল টু জিরো, কে ক্রস কে ইজ ইকুয়াল টু জিরো। কেন জিরো, ওই যে আগের মতো চিন্তা করে দেখো, এ বি সাইন থিটা, তাই না? সো আই ক্রস আই মানে দুইটা ভেক্টর রাশি আই এবং আই একই দিক বরাবর বা একই সরল রেখার উপর, তাদের মধ্যবর্তী কোণ কত, জিরো ডিগ্রি। সো এ বি সাইন জিরো থিটা এর মান কত হবে, থিটা এর মান হবে জিরো ডিগ্রি, সাইন জিরো ডিগ্রির মান কত, সাইন জিরো ডিগ্রির মান জিরো। সো টোটাল রাশিটা জিরো হয়ে যাবে। সো এই কারণে আই ডট আই সমান জিরো, সিমিলারলি জে ডট জে সমান জিরো, কে ডট কে সমান জিরো। আচ্ছা, আই ডট জে সমান কে, কেন
এইটা একটু বুঝতে হবে। দেখো, আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে হয় কেন? আমরা একটা সার্কেল মনে রাখবো। কীরকম সার্কেল? সার্কেলটা হচ্ছে যদি ঘড়ির কাঁটার দিক অনুসারে ঘুরতে থাকে, ধরো এটা আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, এরা যদি ঘড়ির কাঁটার দিক অনুসারে ঘুরে ক্লক ওয়াইজ ঘুরতে থাকে, তাহলে দেখো তো আই ক্রস জে, আই ক্রস জে, তারপরে কি পাবো আমরা? কে পাবো। কে ক্রস আই, তারপরে কি পাবো? জে পাবো। জে ক্রস কে, তারপরে কি পাচ্ছি? আই পাচ্ছি। সো দুইটাকে ক্রস গুণন করলে তার দিক অনুসারে তারপরের ভেক্টর রাশিটাকেই আমরা পেয়ে যাচ্ছি। বুঝাই গেছে? সো দ্যাট আই ক্রস জে এর পরের ভেক্টর কে পাবো? এই যে আই ক্রস জে সমান কে, কে ক্রস আই এর পরের ভেক্টর কি আছে? জে। সো জে পাচ্ছি এবং জে ক্রস কে সমান আই পাচ্ছি। আশা করি এটা বুঝতে পেরেছ। সো এখন আমাকে একটু বলো তো, যদি এটা ঘড়ির কাঁটার দিকে না, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, সো আমি যদি বলি জে ক্রস আই, মানে উল্টা ডিরেকশন আমি যদি বলি যে জে ক্রস আই, তাহলে কি হবে বলো তো? জে ক্রস আই, তারপরের ভেক্টর হচ্ছে কে। জে ক্রস আই, জে ক্রস আই, আমরা কিন্তু কে পাচ্ছি সেটা নিয়ে সন্দেহ নাই, কিন্তু দিকটা কি পরিবর্তন হয়ে গেছে না? সো এই যে দেখো, পুরা দিকটাই পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সো যদি দিক পরিবর্তন হয়ে যায়, সেহেতু আমরা একটা মাইনাস চিহ্ন আগে বসাচ্ছি। বুঝাই গেছে? সো জে ক্রস আই, জে ক্রস আই সমান হবে মাইনাস কে। সো আমাকে বলো তো, কে ক্রস জে সমান কি হবে এখন? কে ক্রস জে সমান হবে মাইনাস আই, তাই না? মাইনাস আই। আশা করি বুঝতে পেরেছ, ধন্যবাদ। সো ওকে, এইখানে একটা নোট করে রাখতে হবে। নোটটা কি? দেখো, দুটি ভেক্টরের ক্রস গুণন শূন্য হলে ভেক্টরদ্বয় সমরেখ অথবা পরস্পর সমান্তরাল। একটু খেয়াল করে দেখো তো, দুটি ভেক্টর রাশির ক্রস গুণন কখন শূন্য হয়? দুটি ভেক্টর রাশির ক্রস গুণন আই ক্রস আই সমান শূন্য। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে ভেক্টর দুটি যদি পরস্পর সমান্তরাল হয় অথবা পরস্পর একই সরল রেখায় অবস্থিত হয়। মনে করো দুটি ভেক্টর রাশি এ এবং বি পরস্পর একই সরল রেখায় অবস্থিত হলে অথবা পরস্পরের সমান্তরাল হলে ভেক্টর দুটির ক্রস গুণন শূন্য হবে। কারণ কি? যখন তারা পরস্পর সমান্তরাল হয় তখন তাদের মধ্যবর্তী কোণ কত হয় বলো তো? তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 degree, তাই না? সো দুটি ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ যদি 0 degree হয়, তাহলে সাইন 0 degree মান কত? 0। তার মানে এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0 হবে। সো দ্যাট দুটি ভেক্টরের ক্রস গুণন শূন্য হলে ভেক্টর দুটি সমরেখ, অর্থাৎ তারা একই সরল রেখার উপর অবস্থিত অথবা তারা পরস্পর সমান্তরাল ভেক্টর। এবং তাদের থিটা এর কোণটা কত হবে বলো তো? তাদের থিটা এর কোণ হবে 0 degree। ওকে ওকে, আবার যদি পরস্পর সমান্তরাল এবং সমরেখ হলো, কিন্তু যদি দুটি ভেক্টর রাশি পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে, ধরো এটা এ ভেক্টর এবং এটা বি ভেক্টর, যদি দুটি ভেক্টর রাশি পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে কি হবে বলো তো? দুটি ভেক্টর রাশি পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? 180 degree। সো আমরা জানি সাইন 180 degree মান কত? সাইন 180 degree মানও হচ্ছে 0। সো দ্যাট দুটি ভেক্টর রাশির মান যদি 0 হয়, তাহলে তারা সমরেখ, সমরেখ, পরস্পর সমান্তরাল এবং তারা বিপরীতও হতে পারে, পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীলও হতে পারে, হতে পারে তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে। সো আশা করি এই জিনিসটা মনে রাখবা। ওকে, সো আমরা এখন ম্যাথে যাচ্ছি। ওকে, সো দেখো, আমাকে যদি এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি ভেক্টর রাশি দিয়ে দেয়, তাহলে তাদের ক্রস গুণন করতে বললে আমরা কীভাবে করব? এ ক্রস বি ইজ ইকুয়াল টু, আমরা নির্ণায়ক পদ্ধতিতে করব। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি। আই জে কে, তাদের তিনটা একক ভেক্টর লিখে ফেলবো, প্রত্যেকটার একক ভেক্টর। ওকে, সো জে এর জন্য হচ্ছে 2 এবং কে এর জন্য হচ্ছে 5। এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে আই এর সাথে সহগ হচ্ছে 4, জে এর সহগ হচ্ছে 2, কে এর সহগ হচ্ছে 3। সো এখন আমরা নির্ণায়ক পদ্ধতিটি কীভাবে করতে হয়, তোমরা নিশ্চয়ই ম্যাট্রিক্সও নির্ণায়ক করে এসেছো ম্যাথমেটিক্সে। সো
I এর জন্য আমি করছি I is equal to 9 minus 10 plus J is equal to 20 minus 6 plus K is K into 4 minus 12. So এটা এখন ক্যালকুলেশন করে যা মানটা আসবে সেটাই হচ্ছে এ ক্রস বি এর মান। দেখো, লক্ষ্য করে দেখো, প্রত্যেকটার সাথে কিন্তু আই, জে এবং কে বিদ্যমান। এরা সবাই কি? একক ভেক্টর। তার মানে কি? ক্রস গুণনের ফলে আমরা যেই প্রোডাক্টটা পাচ্ছি বা যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। সেটা কি? একটা ভেক্টর রাশি। বাট যদি আমরা ডট গুণন করতাম তাহলে আমরা কী পেয়েছিলাম? ডট গুণন করার সময় সেটা কিন্তু স্কেলার রাশি ছিল। সো যখন ক্রস গুণন করব তখন ভেক্টর রাশি পাবো। ওকে ওকে, সো এখন আমরা টাইপ টু দেখছি। টাইপ টু এ মনে করো একটা ভেক্টর রাশি এ ইজ ইকুয়াল টু এটা, বি সমান এটা, এ এবং বি পরস্পর সমান্তরাল। তাহলে আমাকে এম এর মানটা বের করতে হবে। কিভাবে বের করতে পারি? দেখো, ফার্স্টে আমরা এ ক্রস বি করে দিলাম। এ ক্রস বি আই যে কে আমরা মাত্র শিখে এসেছি। সো টু এম মাইনাস থ্রি, টেন মাইনাস ফাইভ, মাইনাস ফিফটিন। ওকে, সো এটাকে ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি এটা পেলাম। এখন আমাকে বলো তো, এখন আমাকে বলো এ আর বি পরস্পর সমান্তরাল। দুটি ভেক্টর রাশি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ক্রস গুণন কত হয়? আমরা নোট করে এসেছিলাম তাদের ক্রস গুণন হবে শূন্য, কারণ পরস্পর সমান্তরাল হলে থিটা এর মান হচ্ছে জিরো ডিগ্রি অথবা একশো আশি ডিগ্রি অথবা জিরো ডিগ্রি। জিরো ডিগ্রির জন্য সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো। আচ্ছা, সো এইখান থেকে আমি এটাকে সলভ করলে আমি এখান থেকে এম এর মানটা কীভাবে পেতে পারি সেটা একটু লক্ষ্য করো। ওকে, সো এই ইকুয়েশনটা যদি আমরা সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই, সমীকৃত এই ইকুয়েশনটাকে আমরা সহগ সমীকৃত করব এখন। সো লক্ষ্য করো, এটাকে যদি সহগ সমীকৃত করি তাহলে আমরা কি পাবো বলো তো? আই এর বাম পক্ষে আই এর সহগ কত? শূন্য, তাই না? সো আই মাইনাস ফিফটিন, মাইনাস ফিফটিন ইজ ইকুয়াল টু জিরো। সো এখান থেকে ফিফটিন এম, তাই না? সো আই এর সহগ সমীকৃত করেছি আমরা, সো আই আর লেখা লাগবে না। মাইনাস ফিফটিন এম মাইনাস ফিফটিন ইজ ইকুয়াল টু জিরো। সো এটাকে ক্যালকুলেশন করলে এম ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। কীভাবে পেলাম আমরা? সহগ সমীকৃত করে। সহগ সমীকৃত করতে আমরা সবাই পারি। আই এর ডান পক্ষে সহগ হচ্ছে মাইনাস ফিফটিন এম মাইনাস ফিফটিন এবং বাম পক্ষে সহগ হচ্ছে শূন্য। সো আই এর সহগ হচ্ছে মাইনাস ফিফটিন এম মাইনাস ফিফটিন ইজ ইকুয়াল টু জিরো। সো এখান থেকে এম ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। একইভাবে আমরা যদি কে এর সহগ সমীকৃত করি, কে এর বাম পক্ষে সহগ হচ্ছে এইটা এবং বাম ডান পক্ষে সহগ হচ্ছে এইটা এবং বাম পক্ষে সহগ হচ্ছে শূন্য। সো এটাকেও ক্যালকুলেট করলে আমরা পাবো এম এর মান হচ্ছে মাইনাস ওয়ান। সো আমাদের ফাইনালি পেয়ে যাচ্ছি এম এর মান হচ্ছে মাইনাস ওয়ান। এই ছিল আমাদের ভেক্টরের ডট গুণন এবং ক্রস গুণন। আশা করি তোমাদের ক্লাসটা উপকৃত হয়েছো, তোমরা ক্লাসটা করে এবং বর্তমান সিচুয়েশনে সবাই বাসাতেই আছো, নিরাপদে আছো, সবাই ভালো থাকবে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আপডেটেড থাকবে। এবং ম্যাথ সংক্রান্ত বা এই টপিক সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অথবা ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক থাকবে, সেখানে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। এতক্ষণ আমি সাথে ছিলাম মেহেদী হাসান তানভীর। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং বিএস লার্নিং অ্যাপের সাথে থেকো। ধন্যবাদ।